হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক ভাইয়েরা, কেমন আছেন? ভালো আছেন? আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম এক কারণ রেসিপি। রেসিপির নাম হলো ইলিশ মাছ দিয়ে ভর্তা রেসিপি। ওকে দেখেন আমি কীভাবে তৈরি করলাম, ইলিশ মাছ দিয়ে ভর্তা তৈরি করলাম। ওকে, ইলিশ মাছের ভর্তা খেতে খুবই সুস্বাদু, এমনকি টেস্ট, যারা একবার খাবেন বারবার খেতে ইচ্ছা জাগবে। দেখেন আমি প্রথমে কী করলাম, ইলিশ মাছগুলো সুন্দর করে টাইলে নিলাম। টাইলে টালার পরে সুন্দর করে ব্লেন্ডার করে নিলাম। ব্লেন্ডার করে দেখেন এগুলোকে খুব মিক্স করে ফেলাইলাম। মিক্স করে ফেলে আদা, রসুন, মরিচ সবগুলো দিয়ে আগে টেস্ট এসে বাজা বাজা করে সুন্দর করে ভেজে নিলাম। এবার লোকে একটু সয়া সস দিয়ে দিলাম, ব্যাস কালার এসে গেছে। দেখেন দর্শক ভাইরা, আমি ইচ্ছা করলে আমি নিজের বাড়িতে পারব। এই ধরনের রেসিপি তৈরি করতে আপনার বাসায় করতে পারবেন। দেখেন আমি কি কি দিলাম, প্রথমে আমি হলুদ মরিচ লবণ এই সুন্দর করে ভেজে নিলাম। এখন আমি মাছের ভর্তাগুলো দিয়ে দেবো। যে ব্যালেন্টা করে নিয়ে নিয়েছিলাম আগেই, ভর্তাগুলো দিয়ে দিলাম। দেখেন ভর্তা বানানোর লাস্ট মানে আপনার রেসিপি তৈরি করার পরে হালকা ধনিয়া পাতা দিয়ে দিবেন। ধনিয়া পাতা দিলে খুব সুন্দর হবে, টেস্ট হবে। ওকে, ধনিয়া পাতা দিলে কালার সুন্দর হবে, গেরান আসবে। ইলিশ মাছের ভর্তা ধনিয়া পাতা দিলে খুব গেরান। দর্শক ভাইয়েরা, আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, অ্যান্ড প্লাস সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই। আর ভিউ